দুই স্বামী স্ত্রী রাত দিন সেবা করে রামচন্দ্রকে, করে তাদের কর্মজীবনে পা দেয়। ভক্তমণ্ডলী মায়েরা একদিন বলছে, স্বামী গো আমার মাঝে মাঝে ভয় করে, যেন স্বামী একটা কথা তোমার কাছে বলবো, সোনা দানা ধন ঐশ্বর্য মণিমাণিক্য কিছুই চাইনি জীবনে, একটা কথা বলবো স্বামী, বলো, তুমি আমার একটা সন্তান দাও, যে সন্তান আমরা যে ভগবান রামচন্দ্রের সেবা করছি সেই ভগবান রামচন্দ্রের সেবা করবে, আমরা যখন না থাকবো পৃথিবী থেকে বিদায় নেব। বাহ, কি সুন্দর চাহিদাটা দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, এই কারণে আমাদের একটা সন্তান দরকার। বলে প্রভাবতী, সত্যি তো আমরা যখন মারা যাব, এই কারণে এই মা আমার ইচ্ছা প্রকাশ করেছে, হে ভক্তাদীন ভগবান তুমি তুমি কৃপা করে একটা সন্তান আমাদের দাও না। ভক্তাদীন ভগবান করুণা করে ওই প্রভাবতীর গর্ভে এক সন্তান দিয়েছেন, সেই সন্তান মা মাতৃগর্ভে আস্তে আস্তে করে বাড়ছে। প্রথম মাসের বেলায় জানি বা না জানি, দ্বিতীয় মাসেতে সবে করে কানাকানি, তৃতীয় মাসে মা আমার করে ভূতালে শয়ন, চতুর্থ মাসে মা করে মৃত্তিকা ভক্ষণ, পঞ্চম ষষ্ঠম মাস এই মতো গুজরিয়া যায়, সপ্তম মাসে মা আমার গর্ভে সাড়া পায়, সপ্তম মাসে সাধু ভক্ষণ করায় বিধি মতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যত নেতে। হরি বল হরি বল। সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করছে, ভগো স্বামী দু চারজন সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে আনো, দু চারজন সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন আমার গর্ভে দাও না। কেন স্বামী জানো, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন খেলে তবে আমার দেহ পবিত্র হবে, আর সেই পবিত্র ভূমিতে তবে ভালো সন্তান জন্মাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুর গর্ভে ওই দৈত্যকুলে প্রহ্লাদের জন্মটা কেন জানেন? শুদ্ধ বৈষ্ণবের প্রভাবে হয়েছে। কেন জানেন? যখন আমার প্রহ্লাদ কয়াদুর গর্ভে রয়েছে, অর্থাৎ হিরণ্যকশিপুর স্ত্রীর গর্ভে রয়েছে, সেই সময় তো আমার হিরণ্যকশিপুর দুনিয়া মহাসব দেব দেবতাদের মাথায় পা দিয়ে চলছে, এইরকম একটা ভাব, বর পেয়েছে না, বর পেয়েছে, আমার বর পেয়েছে, এইরকম একটা ভাব। সেই সময় ক্ষোভে দুঃখে আমার হিরণ্যকশিপু জনক যখন অন্য স্থানে গমন করেছেন, সেই সময় এই সুযোগে দেবরাজ ইন্দ্র দুনিয়াময় সব অসুরদের নিধন করছিল, আর সেই অবস্থা দেখে কয়াদি তখন ওই প্রহ্লাদ গর্ভে রয়েছে পালিয়ে যাচ্ছিল, অন্য কোথাও পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময় আমার দেবরাজ ইন্দ্রের হাতে পড়ে যায় কয়াদি, বলছে একে ধরে নিয়ে যাবো, ওই কয়াদুকে ধরে নিয়ে যাচ্ছিল। কেন? এই সন্তান যখন গর্ভ থেকে অপসারিত হবে এই সন্তানকে কেটে দেব। তার কারণ হচ্ছে এই সন্তানটা থেকে গেলে আগামী দিন এই আবার দৈত্য বংশের ওই ছেলেটা জন্মাবে, জন্মে আবার আমাদের উপরে ঝামেলা হামলা করবে, এই কারণে ওকে কেটে ফেলে দেবে। সেই সময় দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে, কি ব্যাপার দেবরাজ, এটা কি করছো, এটা ভুল করছো, নারী হত্যা ব্রহ্ম হত্যা, সহস্র ব্রহ্ম হত্যার পাপ তোমাকে ভোগ করতে হবে। বলছে তুমি একে মারতে চাইছো কেন? বলছে জানো না দেবর্ষি নারদ, এই দৈত্য বংশে থেকে এই গর্ভে যে সন্তান রয়েছে এও দৈত্য, যখন পৃথিবীতে আসবে এই দেবতাদের উপরে আবার অত্যাচার চালাবে, একে আমি বিনাশ করে দেব। তখন বলছে এটা করতে যাবো না, নারী হত্যা মহাপাপ। বলে দেবর্ষি নারদ ওই নিজের আশ্রমে মা আমার নিয়ে গেছিল, তখন প্রহ্লাদ গর্ভে মাকে নিয়ে গেছিল, প্রহ্লাদ তখন গর্ভে আছে, আর প্রহ্লাদ যখনই গর্ভে আছে দেবর্ষি নারদ প্রত্যেক দিন কয়াদুকে নানান রকম কৃষ্ণকথা হরিকথা ভাগবত এই বিভিন্ন রকম গ্রন্থের কথা পাঠ করে করে শোনাতো, তবে তো সেই মায়ের দ্বারা ওই ছেলেটা সেই রকম হয়েছে। কেন জানেন? মায়ের খাওয়ায় ছেলের খাওয়া, মায়ের দেখায় ছেলের দেখা, মায়ের শোনায় ছেলের শোনা। মাতৃগর্ভে যখন সন্তান থাকে, মা যদি ভালো জিনিস দেখতে থাকে ছেলের ভালো জিনিস দেখবার রুচি তৈরি হয়, মা যদি ভালো শুনতে থাকে সেই ছেলের ভালো জিনিস শুনবার রুচি তৈরি হয়, মা যদি ভালো কথা বলতে থাকে সেই ছেলের ভালো কথা বলবার রুচি তৈরি হয়। এটা প্রমাণ পেয়েছিলেন কোথায়? অভিমন্য চক্রব্যূহের মধ্যে ঢুকতে পেরেছিল, বেরোতে পেরেছিল, পারেনি। কেন? তার মার ভুল হয়েছিল। কি ভুল? যখন সে মাতৃগর্ভে ছিল একদিন তার বাবা তার মাকে চক্রব্যূহের মধ্যে ঢোকার গল্পটা বলছিল, মা ছিল জেগে, সেই সময় গর্ভের সন্তান ছিল জেগে, এই কারণে ঢোকার গল্পটা শুনে নিল, কিন্তু যখন বের হবার গল্পটা বলছিল তার মা গেছিল ঘুমিয়ে, গর্ভের সন্তান গেছিল ঘুমিয়ে, তাই ছেলেটা চক্রব্যূহ থেকে বের হবার গল্পটা শুনতে পারল না। এই অভিমন্য চক্রব্যূহের মধ্যে ঢুকলো বটে, আর বেরোতে পারল না, সপ্তরথী মিলে নৃশংসভাবে খুন করে দিল। স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান এত থাকতেও কিছু করতে পেরেছে? কিছু করতে পারেনি। ভক্তমণ্ডলী মায়েরা ঠিক তদ্রুত আজকে ভেবে দেখ, এই যে সন্তান, স্বামী গো আমার সেই সন্তান হোক যেন ভগবানকে সেবা করবে। বাহ,
কায়দা খুব সুন্দর, সাধু বৈষ্ণব দুজন চারজন নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করে সেই সাধু বৈষ্ণবের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন নিজেই গর্ভবতী স্ত্রীর মুখে তুলে দিচ্ছে। সারাদিন একটুখানি ভাগবত রামায়ণ হরিকথা কৃষ্ণকথা রামকথা বিভিন্ন করছে, আর কি করছে, মাঝে মাঝে একটুখানি কীর্তনের মানে দু একটা পদ তার স্ত্রীর কানে কানে পৌঁছে দিচ্ছে, একটু হরিকথা কৃষ্ণকথা কানে পৌঁছে দিচ্ছে। বাজহুরে মানা শ্রীনন্দের নন্দন অভয় ছরণার বিন্দরে, দুর্লভ মানব জন্ম শত শনে কার হয়ে ভব সিন্ধুরে ভজহুরে মনো শ্রীনন্দের নন্দন, ভজহুরে মনো শ্রীনন্দের নন্দন, কৃপণ দূর জন বিফল সে বিনু, আমি কৃপণ দূর জন বিফল সে বিনু, কৃপণ দূর জন সকল সুখ লাভ সারাদিন ধরে একটু একটু করে এই করে শোনাচ্ছে স্ত্রীর। সপ্তম মাসে সাধক ঘন্টা এইভাবে গেল, নমাস দশ মাস এই মতো গুজরিয়া যায়, দশ মাস দশ দিন মা আমার কোল আলো করে এক পুত্র সন্তান পায়। আহ, ছেলেটা যেই একবার শুধু মা বলে কেঁদে উঠেছে, মা ভাবছে আমাকে বোধ হয় মা বলে ডাকলো, কিন্তু সে আদৌ মা বলে ডাকেনি। যখন বাচ্চারা দেখবেন জন্মায় কেঁদে ওঠে, মা ভাবে মা বলে ডেকেছে, কিন্তু সে মা বলে না, কি বলে, আও আও আও। কেন? সে ভগবান থেকে বিচ্ছেদ হয়েছে বলে সেই ভগবানের দুঃখে। যদি বলেন উত্তমবাবু এটা গল্পের কথা না, আমি আমি বলছি বুঝিয়ে বলুন, দেখুন গল্প নয় এগুলো বাস্তব। কীরকম দেখুন, আমরা তো মাতৃগর্ভে যখন থাকি, গর্ভ শরীর শরীর মানে জলের মধ্যে থাকি, তো তাকে যখন দেখেন ছেলেটা বাইরে বেরোচ্ছে, কই তখন কই ভূমিষ্ঠ যখন হয় দেখেছেন ছেলের ঘায়ে গা পেঁচড়া থাকছে, চুলকোনা থাকছে, চুলকোনা ঘা পেঁচড়া তো এই পৃথিবীতে এসেই হয়, কিন্তু মা গর্ভে থেকে যখন বেরোচ্ছে তখন একদম ফুটফুটে ফুলের মতো সাদা। কেন জানেন? ভগবানের সঙ্গে যোগ থাকে, গর্ভ শরীরে গর্ভ জলের মধ্যে রয়েছে, কিন্তু বিন্দু মাত্র তাকে কোনো রোগ শোক স্পর্শ করতে পারছে না। এই ছেলেটার কান্নার কারণ, মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর বুকে আসলো মায়া তখন তাকে গাস করলো। এই কারণে এই জায়গা বলছে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, গর্ভে ছিলাম যোগে ছিলাম ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রিতে কেটেছে নাড়ি মায়ার বেড়ি কিসে কাটি। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল না, গর্ভে ছিলাম যোগে ছিলাম ভূমে পড়ে খেলাম মাটি, আর দাত্রিতে কেটেছে নাড়ি মায়ার বেড়ি কিসে কাটি। যেদিন আমাদের গর্ভ থেকে বের হলাম, মা নাড়ি কেটেছে, কিন্তু মায়ার বেড়িটা আজও পর্যন্ত কাটতে পারি না। হ্যাঁ, সেই কারণে ছেলেটা কাঁদে ওঠে, কি কি বলে কেঁদে ওঠে, অ উ ম্র
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু মা ভাবে আমার ছেলে আমাকে মা বলে ডেকেছে এটা ভাবাটাই স্বাভাবিক কারণ রসের রসিক যেজনা কথা কোক বা না কোক প্রাণ সজনী ঢং দেখলে যাইছে না যারা যে রসের রসিক তারা তো সেটাই ভাববে না হ্যাঁ আপনি দেখুন না যে যে রসের রসিক সে সেই কথাবার্তাই গুলো বলবে আপনার একটুখানি পেটে ব্যথা হচ্ছে একজন ডাক্তারের কাছে জিজ্ঞেস করুন ডাক্তারবাবু বড্ড পেটের ব্যথা হচ্ছে বলে একটা অমুক ট্যাবলেট খেয়ে না ডাক্তারবাবু ট্যাবলেট দেবে একটা মদখোরের কাছে যান বা বলে দাদা কি হবে বলতো পেট ব্যথা হচ্ছে সে বলবে ভাই এক গ্লাস চুল্লু খেয়ে না সব ঠিক হয়ে যাবে একটা গাঁজাখোরের কাছে যান সে বলবে ভাই সবে পঞ্চাশ টাকা পুরিয়া এনেছি একদম র তাজা একবার অ্যাক্টিভ যদি খেয়ে নিস একটা ধোঁয়া মারলেই ব্যাস হয়ে যাবে যে যেরকম এই দেখুন রসের রসিক যে যেমন সে তেমন উত্তর দেবে আমরা যখন গান শেষ হয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসে বাড়িতে বসে বসে আমাদের রেয়াজ করতে হয় নাহলে যে প্রত্যেক দিন তিন ঘন্টা করে গান করছি গলা বসে যাবে তো এখন তো কন্টিনিউ চলবে এখন সেই ফাল্গুন মাঘ মাস থেকে লেগেছি আর এখনও চলছে কন্টিনিউ চলছে কুড়ি তারিখ চৈত্র মাসের কুড়ি তারিখে গিয়ে তবে একদিন রেস্ট পাবো তার আগে আর রেস্ট নেই তাহলে বলুন আমাদের গলা বসছে রেয়াজ করতে হয় অফ সিজনে বসে আষাঢ় মাসে বর্ষাকালে যারা লাইনের লোক বলে দেখি উত্তম কি রাগ ধরেছে একটু শুনি আর যারা বেলাইনের লোক বলে শালা সকালবেলা কুকুরের মতো ঘেউ ঘেউ আরম্ভ করেছে বুঝতে পেরেছেন রসের রসিক যে জন্য কথা কোক বা না কোক প্রাণ সজনী ঢং দেখলে চাইছে না মা ভেবেছে আমাকে মা বলে ডেকেছে আর ছেলেটা কোলে করে নিয়ে না একবার যে মা একটু আগে স্বামী গো আর যন্ত্রণা সহ্য করতে পারছি না একটা ডাক্তার ডাকো একটা বদ্যি ডাকো অসহ্য গর্ব যন্ত্রণা একটা আনো না সেই মার জ্বালা নেই যন্ত্রণা নেই বুকের মধ্যে সব জল কেন নারীর নারীত্ব মাতৃত্বে যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে আর তার ঈশ্বর জানে যেই একবার মা ডাকটা শুনেছেন একবার সঙ্গে সঙ্গে কোলে করে নিয়ে ওটা কত চুম্বন করেছে ও করে কানটা মুখের কাছে এনেছে খোকা আমি তোর মা তোকে গর্বে ধরেছি আর একটা গুরু হলাম কি গুরু জানিস জগতের কোনো আওয়াজ তোর কানে যায়নি কোনো ধ্বনি কানে যায়নি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা কিছু আওয়াজ যায়নি আমি মা হয়ে তোর কানে আওয়াজ দিলাম জয় রাম জয় 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 শ্রী রাম জয় শ্রী রাম বাহ কারণ ওরা রাম ভক্ত আমার রামদাস আর প্রভাবতী দেখি রাম ভক্ত জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম কিন্তু হয়েছে কি ভক্তমণ্ডলী মায়েরা একটা বিশাল আনন্দের ঝড় বয়ে যাচ্ছে আমার ঘরে সুন্দর সন্তানের জন্ম হয়েছে কিন্তু কিছুক্ষণ পরে যেন সমস্ত আশা চুরমার করে দিল ভেঙে কেন জানেন ছেলেটা এই নীল এই হলুদ এই লাল এই কালো এই সাদা মানে প্রত্যেক মুহুর মুহুর রং পাল্টাচ্ছে তার ফলে কি হয় মারা কি ভেবে থাকে পাঁচটা বউ এসছে পাঁচটা মেয়েরা এসে জুটেছে আমাদের সেই ভদ্রলোকটার একটা বাচ্চা হয়েছে চল না দেখে আসি রে আমাদের সেই প্রভাবতীর একটা খুব খুব অত্যন্ত সৎ মানুষ চল চল যাই এসে দেখছে এক্ষুনি নীল এক্ষুনি লাল এক্ষুনি হলুদ এক্ষুনি সাদা এক্ষুনি কালো এই মুহুর মুহুর রং পরিবর্তন হচ্ছে তারা তো স্বাভাবিক বলবে হ্যাঁ রে প্রভাবতী তোর ছেলেকে কি ভূতে পেয়েছে নাকি রে যখন বলে ভূতে পেয়েছে তখন মার আরো বুক যন্ত্রণা হয় ঠাকুর গো যদি একটা সন্তান দিলে তবে এমন কেন আমার সন্তান বুঝি আমাদের ছেড়ে চলে যাবে ভক্তমণ্ডলী মায়েরা ছেলের যদি কিছু হয় একটু আগে বলছিলাম না মা থাকতে পারে না আমার গান্ধারী জননী ওইটা হয়েছিল থাকতে পারেনি জানে আমার দুর্যোধন প্রত্যেকটা মুহূর্তে অন্যায় করে অত্যাচার করে তবু সেদিনে মা আমার যখন পুরো কুরুক্ষেত্র মাত্রা মৃত্যু শ্মশানপুরীতে পরিণত হয়েছে শ্মশানপুরীতে পরিণত হয়েছে মা আমার ছেলের মুখটা শেষবারের জন্য দেখার জন্য আজ কাঁদতে কাঁদতে যাচ্ছে মশাল ধরে বিরাজিত শ্মশান স্তব্ধতা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্ত নীরব নিস্তব্ধ অষ্টাদশ অক্ষহীনী সেনা উন্মত্ত উল্লাসে নাচে শ্মশান প্রেতিনী সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় শকুনি গৃধিনী দূর
কোথা পুত্র তুমি কুরুকুল রথে রাত্রি মধ্য জামে তন্দ্রা নামে যার সোনার সিংহাসনে সেই রাজা দুর্যোধন আজ ভূমির শয্যা। ওই দূরে শান্তির শয়নে মগ্ন বিশ্ব মহামতিমান তুমি পারিলে না, তুমি পারিলে না রক্ষিবারে মোর দুর্যোধনে। একই কৌরবের অস্ত্রগুরু দ্রোণাচার্য শৌর্য বীর্যে পরম ধার্মিক, কিন্তু কিন্তু তুমি দুর্যোধনে শেখাবে না যুদ্ধের কৌশল। কেরে এক করে সেই কুরুক্ষেত্র মাঠে রাত্রির অন্ধকারে মশাল নিয়ে ঘুরছে না, একটা একটা করে মুখগুলো চেনা লাগছে, পরিচিত লাগছে, তাদের নিয়ে কত রকম বিলাপ করছে। একই কেরে তুই গৌরাঙ্গ কান্তি কনকে কিরীটি শিরে কর্ণে দোলে সুবর্ণ কুণ্ডল। একই কর্ণ কোথায় তোর বান্ধব? ডাক্তারে বল তার কানে কানে গিয়ে ওঠো বন্ধু তেজ অভিমান, বুক ভরা মাতৃ স্নেহ লয়ে আসি আছে গান্ধারী জননী। দীর্ঘ টানা সাপটিয়া কার দেহ চিরে চিরে করিতেছে ভক্ষণ, ওইটুকুনি ছোট্ট দুধের শিশুর দিন দীর্ঘ টানা সাপটিয়া কার দেহ চিরে চিরে করিতেছে ভক্ষণ। পালিয়ে যাও, যা পালিয়ে যাও, পালিয়ে যাও। কেরে তুই, কেরে তুই দুধের সন্তান, চির ঘুমে ঘুমায়েছ কার পরে করি অভিমান, দেখি তব মুখ কানি বুঝি কাজল পরাতে ভুলে গেছে তোর নিঠুরা জননী। একি একি অভিমন্য, অভিমন্য বংশীধারী মাতুল যার কৌরবের বংশধর, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সুভদ্রা পাঞ্চালী কিংবা কুন্তী অভিমানী, ওরে কেউ মরে শত্রু বলি দেবে না কো গালি, কেউ মরে শত্রু বলি দেখাবে না আঙুল বাড়িয়ে। আমি গান্ধারী জননী সারাটা রাত তোর মুন্ডু কোলে করে নিয়ে আমি চাঁদ বদনে আঁকিব চুম্বন, অভিমন্য মুন্ডু ক্রোড়ে কাঁদিছে গান্ধারী জননী। দেখো ঝরঝর করে যখন গান্ধারী জননী কেঁদে ফেলেছে সেই সময় ভগবান চোখের জলের দাম দিতে আর থাকতে পারলেন না। শুধু একাকিনী নয়, কুরুক্ষেত্র মাঠে শ্মশানপুরীতে ভগবান কৃষ্ণ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। কে তুমি কাঁদিছ মাতা দাঁড়িয়ে শ্মশানে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ত্রস্তত ছড়ানো কঙ্কাল, প্রপঞ্চ মায়ায় অন্ধন মাদিনী সতী, কেন তব অশ্রু ঝরে আঁখি পাতে, কেন ভূমিতে লুণ্ঠিত অঞ্চল? বা 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 যতুপতি কৃষ্ণ, ও গো স্বর্গ মর্ত পাতাল আ সমুদ্রী মা চল, নখর দর্পণে যার সেই দর্পহারী মধুসূদন, তুমি চল করি আসিয়াছ ভারত শ্মশানে। শ্মশানে মৃত্যু সন্নিধানে বলো একাকিনী নারী কিবা প্রয়োজনে, বিস্মরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ যতুপতি, তাই এবে তুমি নারীলে চিনিতে মায়ের মূরতি। কেমনে চিনিব দেবী হস্তিনানগরে প্রতি ঘরে ঘরে, শত কোটি প্রাণ করে আঞ্চান, কেউ বা হারায় প্রতিভে কেউ বা স্নেহের সন্তান, তাদের দীর্ঘশ্বাসে তাদের ক্রন্দনে আজ কম্পিত জননী বসুধা, তবু যদি নাহি মেঠে ক্ষুধা, তবে ও গো কৃষ্ণ পাষাণ ধরো ভাগ্নে অভিমন্যের রক্ত কর পান। ভাগ্নে অভিমন্য শেষ সপ্তরথি মিলি চক্রবুহ রচি ধরণীর বুকে করিল নিক্ষেপ। কি হলো, দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব ওহে রুক্ষিণী বল্লব? হ্যাঁ অভিমন্য মুন্ডুক্রোড়ে জিজ্ঞাসি তোমারে, বলো কোন কারণে ঘটাইলে তুমি কুরুক্ষেত্র নন, কোন কারণে ঘটাইলে তুমি বীর শূন্য বসুন্ধরা, বলো কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি মুছে দিলে শত কোটি রমণীর শিথির সিঁদুর, কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি ভেঙে দিলে শত কোটি রমণীর হাতের শঙ্খের বলয়, মহাপ্রলয় মহাপ্রলয় ছুটে এসো নবস্থল হলে, সমীরণ স্তব্ধ হোক অগ্নি পরিষণ হোক না শীতে কৃষ্ণের কৃষ্ণের হিতি হিতি তে তে মরু মরু ব ব মহাশূন্যে লয় হোক হোক কৃষ্ণ মহা দূর সুভদ্রা পাঞ্চালী
সেদিনও মা আমার সেই অন্যায়কারী সন্তানটার মুখ দেখতে শেষবারের মতো চেষ্টা করেছিল, অভিমানে বলতে পারেনি, সারা জীবন অন্যায় করেছিস তোর মুখ দেখবো না। সেদিনও মার কাছে সন্তান ঠিক তদ্রূপ, যখন ছেলে লাল হচ্ছে, নীল হচ্ছে, সাদা হচ্ছে, পাঁচজন বলছে দিদি তোর ছেলের ভূতে পেয়েছে স্বামী গো, চরণে জড়িয়ে ধরেছে স্বামী গো, সবাই এই রকম বলছে, যদি বা সন্তান পেলাম কেন বিধাতা পুরুষ আমাদের এমন কপালে লিখে দিল, একবার যাও না স্বামী তুমি গুরুদেবের কাছে। অমনি সঙ্গে সঙ্গে স্বামী ছুটতে ছুটতে চলেছে, গুরুদেব গুরুদেব গুরুদেব। কি হলো রামদাস, কেন বাবা তোমার বদনের মধ্যে যেন হতাশাচ্ছেন? গুরুদেব, আপনার আশীর্বাদে, আপনার চরণের স্পর্শে একটা সন্তান পেয়েছি, কিন্তু গুরুদেব বোধহয় সন্তান পেয়েও বিধি আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি তো ভগবান সেবার জন্য সন্তান চেয়েছিলাম। গুরুদেব কি হয়েছে বাবা? গুরুদেব ঘন ঘন দেখছি এক্ষুনি লাল, এক্ষুনি নীল, এক্ষুনি কালো, এক্ষুনি হলুদ, মুহুর মুহুর তার রং পরিবর্তন হচ্ছে, সবাই বলছে ভূতে পেয়েছে গুরুদেব একটু চলুন। বলে বাবা একটু দাঁড়া তো দেখি, এক্ষুনি লাল হচ্ছে, নীল হচ্ছে। বলে হ্যাঁ। বলে একটু দাঁড়া তো দেখি, একটুখানি দাঁড়া, আমি অপেক্ষা করে একটুখানি মন্দিরে ঢুকে আরোপে বসে দেখি। তবে গুরুদেব কেঁদেই চলেছে, একটা কথা বলি তোমার শোনো, অবিরাম কেঁদে চলেছে, মাঝে মাঝে যখন কাঁদতে কাঁদতে কেউ হয়তো ভুলবশত আরে রাম রাম ছেলেটার ভূতে পেয়েছে, এই রাম কথাটা যেই বলে না গুরুদেব, অমনি যেন সে কান্না থেমে যায়। গল্পের ছলেও যেই রাম বলে, অমনি যেন তার কান্না থেমে যায়, রাম নামটা শুনলে তার কান্না। গুরুদেব বলে দাঁড়া একটুখানি মন্দিরে যাই, গুরুদেবের সন্দেহ ঢুকে গেছে, তাহলে কি যে ছেলেটার সাপ দিয়েছিলাম সেই পাটি ওখানে ঢুকেছে, রাম নাম বললে থেমে যাচ্ছে কেন? বলে দেখি একবার যাই। বলে সবে কিনা গুরুদেব মন্দিরে গিয়ে একবার যেই মনোসংযম করেছে আরোপে বসেছে, গুরুদেবের চোখে পরিষ্কার দেখা দিচ্ছে, যাকে সাপ দিয়েছিলাম সেটাই গিয়ে ওখানে ঢুকেছে। বাহ রামদাস, চলো চলো একবার তোমার সঙ্গেই আমি যাব, চলো রামদাস। বলে গুরুদেব তাড়াতাড়ি এসে বলে ছেলেটা কোথায়? বলে গুরুদেব আমার পর্ণকুটিতে রয়েছে, ভগবান শ্রীরামচন্দ্রের চরণতলে। মনে মনে ভাবছে খোকারে, তুই যে কথাটা আমায় কাছ থেকে নিয়েছিলি সেটা জোর করে তুই আদায় করে নিলি, ছেলেটা তো তাকাচ্ছে না, আজকের গুরুদেবের চরণ স্পর্শ করে বলেছিল না, গুরুদেব আমি জন্মে ততক্ষণ পর্যন্ত অন্ধ হয়ে থাকবো যতক্ষণ না তোমার বদন দর্শন করতে পারি, এইটা বলেছিল। বলে যেই কিনা গুরুদেব বলেছে, গুরুদেবকে বলেছে যে ওই আমার পর্ণকুটিতে ভগবান রামচন্দ্রের কাছে শয়ন করানো আছে, একবার যেই গিয়ে শুধু চোখে চোখ দিয়েছে। বলে দেখি তো বাবা একটু ঘরে যাই, দরজাটা দিয়েছে গুরুদেব যখন গিয়েছে চোখে চোখ দিয়েছে, ছেলেটা যেন খিলখিল করে হেসে উঠেছে, কিন্তু দুটো নয়নে ধারা, জয় জয় রঘুপতি রাঘব। গুরুদেব কানে ফের শোনাচ্ছে, রাজা রাম পতি তো পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিতো পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সব কছু মাটি রে ভগবান, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সব কছু মাটি রে ভগবান, জয় রঘুপতি সীতাপতয়ে নমো নমঃ।
সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম যেই গুরুদেব একবার কানে এটা দিয়েছে ছেলেটা খিলখিল করে হেসে উঠেছে আর যেন দুটো নয়নের ধারা বলে দিচ্ছে কি গুরুদেব সত্যি তুমি পায় তুমি আমার কথা রাখবার জন্য এসেছো ছেলেটা তিলে তিলে বাড়ছে যখন পাঁচ বছর বয়স হয়েছে বাবা মা কি করে জানো ওই জুতো সেলাই করে ফাটা নোংরা জুতো সেলাই করে যা দুটার পয়সা ইনকাম হয় ছেলেটা কি করেছে বাবা মা ওই দোকানে করে নিয়ে যায় ছেলেটা করে কি এই খেলতে খেলতে অমনি ডালে উঠছে গাছে উঠছে কোথায় পড়ে যাচ্ছে মা বলছে দেখো স্বামী আমাদের এই ছোট্ট ছেলেটা নাম রেখেছে কি রুই দাস এই ছোট্ট ছেলেটা দেখো না কেমন ভাবে মানে বিশৃঙ্খল করছে এই রুই দাস এই ডবল ডবল হচ্ছে ডবল ডবল হচ্ছে ব্যাখ্যা শোন রুই দাস বাবাই শোন মা তোর বাবার কাছে যা বাবা অসন্তুষ্ট হচ্ছে কেন মা তুই এক্ষুনি ডালে উঠছিস কোথায় হাত টাত ভেঙে যাবে মা আমি ডালে উঠছি কেন জানো আমি সেই ভগবান রামচন্দ্রের দাস আমি হনুমান সেজেছি তাই ডালে উঠছি এই ছোট্ট ছেলেটা বল দেখো প্রভাবতী তোমার এই ছেলের কি কি কথাবার্তা শোনো বলে আমি রামচন্দ্রের দাস হনুমান সেজেছি ডালে উঠতে তাই ছুটছি এই বাবা এখানে নেমে আয় এখানে নেমে আয় ছুটতে ছুটতে নেমে আসে সে বাবার কাছে বসে বটে তুই এখানে বস সঙ্গে সঙ্গে সেই বাবার দোকানে চারটি ছেঁড়া নোংরা জুতো আছে না সেই জুতোগুলো মাথায় দিয়ে বাবার সামনে বসে থাকে ছোট্ট ছেলে যখন নোংরা জুতোগুলো মাথায় দিয়ে বসে থাকে আরে কি করছিস রুই দাস বলে বাবা আমি রামচন্দ্রের ভাই ভরত সেজেছি গো এই কারণে জুতো টুতোগুলো মাথায় নিয়ে বসে আছি প্রভাবতী তোমার ছেলেটাকে মনে হচ্ছে এ জগতের ছেলে নয় এ অন্য জগতে আমরা এখানে আগামী দিন রাখতে পারবো কিনা সেটা সন্দেহ বলে কেন স্বামী বলছে যা ভাবভঙ্গি দেখতে পাচ্ছি নিশ্চয়ই কোনো তীর্থধামে চলে যাবে স্বামী গো কী হবে বলে কিছু হয় না বহু জন্মের তপস্যার ফলে তবে একজন ব্রাহ্ম বৈষ্ণব কিংবা সাধু সন্তান মেলে এইটুকু কেন তুমি ভুলে যাচ্ছ প্রভাবতী বহু জন্মের তপস্যার ফলে তবে একজন সাধু বৈষ্ণব সন্তান মেলে আর যখন একটা সাধু সন্তান মেলে একটা বৈষ্ণব সন্তান মেলে তার হতে তার চোদ্দ পুরুষের উদ্ধারও মেলে যায় তুমি দাঁড়াও চিন্তা করো ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে এইবারে বাবা মা কি করেছে ছেলেটার উপরে দায়িত্ব দিয়েছে যাতে করে এতটা বেশি ভজন পূজন না করে ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের আমাদের বাড়ি অনেক ছেলে আছে দেখবেন ঠাকুর দেবতারা সেবা করতে বেশি ভালোবাসে কিন্তু অনেক বয়স্ক বাবা মা বা ঠাকমা ঠাকুর দেয় এই বয়সে ও সব করতে নেই তোর মা আছে বাবা আছে এই বয়সে পড়াশোনা কর এত ঠাকুর ভক্তি করলে হবে কি বিশ্বাস করুন সব জিনিস ছোটবেলা থেকে এটাও ছোটবেলা থেকে দরকার আপনাদের ছেলে মেয়েগুলো তিন বছর চার বছর বয়স থেকে লেখাপড়া শেখাচ্ছেন কেন বাইশ তেইশ বছর একটা ভালো চাকরি পাক বিয়েটা করুক নাতি নাতনিটা উপহার দিক ঠিক ভগবানের বেলাটা কেন বলুন তো আপনাদের এত নেগলিজেন্সি আরে পঁচাত্তর বয়স হয়ে যাক তারপরে দাঁড়া চাকরিটা পা বিয়েটা কর সন্তান সন্ততিগুলো হোক নাতি নাতনি হোক সেই সময় তুই অবসর হয়ে যাবি চাকরি বাকরি ছেড়ে দিবি তখন তুই এই সমস্ত ধর্ম কর্ম করবি আর কি করবে ধর্মও করা যাবে না কর্ম করা আরে ধরে তো ধর্ম তা তুমি তো সব মাল ছেড়ে দিয়েছো ধর্ম তো ধরে হয় একটা মানুষকে ধনী কখন বলি যদি তার ধন থাকে তবে ধনী একটা মানুষকে কখন বলি জ্ঞানী যদি তার শিক্ষা থাকে তাকে বলি জ্ঞানী একটা মানুষকে যদি কখন বলি সুন্দর যখন তার রূপ হয় সুন্দর তখন তো সুন্দর বলি তাহলে ভালো রূপ ধরে তাকে বলা হয় সুন্দর ভালো ধন ধরে তাকে বলা হয় ধনী ভালো শিক্ষা ধরে তাকে বলা হয় জ্ঞানী আর কি ধরলে তবে তাকে ধার্মিক বলা হবে ধর্ম ধরে ধরে মস্তিষ্কের সঙ্গে গাঁথা শুক্র আর প্রাণ একের ক্ষয়ে অন্যের ক্ষয়ে সাধু সাবধান আগে সব জিনিস ছোটবেলা থেকে হওয়া সম্ভব ঈশ্বরকে ভজতে গেলেও ছোটবেলা থেকে দরকার দেখুন নিমাই চব্বিশ বছর বয়সে বাড়ি থেকে আউট এই যে আমার বিবেকানন্দ তেইশ বছর চব্বিশ বছর বয়সে বাড়ি থেকে আউট নরোত্তম জমিদারের একটা মাত্র ছেলে চোদ্দ পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যায় সেই ছেলেটা ভগবানকে ভালোবেসে একদম যৌবনে পা দিয়ে সব ছেলেগুলো বৃন্দাবনের মাটিতে এই শোভা বাজার চলে যান লালাবাবু রাজার ছেলে যদি চোদ্দ পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যায় সেই ছেলেটা সব পরিত্যাগ করে একদম যৌবনে একদম সব আউট হয়ে গেছে আর আমরা শুধু বলি বুড়ো বয়সে বুড়ো বয়সে আর কিছু তখন ফুলে মধু থাকে
যখন দেখবেন ফুল মোড়া থেকে ঝরে যায়, কোনো ভ্রমর ভুল করে যায় না তার কাছে। কেন? ভ্রমরও জানতে পেরে যায় এর ভিতরে কিছু নেই, বেকার গিয়ে ঠোকরানো সার হয়ে যায়। আমাদের এই যে সদ্য যৌবনে যখন পা দিই, এই সময় তো আমাদের সাধনার বয়স, সাধন তো বুড়ো বয়সের জন্য নয়। তখন কানে শুনতে পাও না, মাইকের কাছে বসতে হচ্ছে, হ্যাঁ ভালো করে হরি বলটা বলবে তাও বলতে পারো না, 36 খানা দাঁত ভেঙে গেছে হবে বল, তাহলে তুমি একটা অক্ষর ভালো করে বলতে পারো না, কি ভজন করবে? এই কারণে শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ তবুও সন্দেহ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ শুধুমাত্র জমের তরাস। তবে কেউ মনে কিছু করবেন না, হয়তো বলবেন উত্তমবাবু আপনি বলছেন আমরা একটু বয়স্কভাবে ধরেছি বাবা, তাই বলে কি আমাদের কোনো প্রাপ্তি হবে না? একদম সেটা নয়, এসেছেন লাইনে ঢুকে পড়েছেন জানবেন, অন্তত পরজন্মে প্রমোশনটা ভালো হবে, আরও অ্যাডভান্স ধরতে পারবেন, কারণ গীতাতে জন্মান্তরবাদ স্বীকার করা হয়েছে। হ্যাঁ, অনন্যশ্চিন্তান্ত মাঙ্গিয়ে জানাহা পারিজুপাশাতে তেসাং বিনীতিয়াং যোগাক্ষমম বহম্বহম, অনন্যভাবে যদি আমার চিন্তা করতে করতে কেউ দেহ নিপাত হয়, পরবর্তী জন্মে তার উত্তম অর্থশালীর ঘরে উত্তম কুলে জন্মগ্রহণ করায়, তাহলে এটাও আছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা নিশ্চিন্ত থাকুন, যারা এসেছেন দেরি হলেও ঢুকেছেন, আপনাদের জন্য একটা জায়গা পাকাভুক্ত আছে, তবে সেটা পরজন্মে সাধিতে, মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কখনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি খেত্তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। মনের স্বাদ সাধতে গেলে অনেক সময় কিছু প্রমাদ ঘটে, কিন্তু সেই প্রমাদ ভুলেও যদি একবার আপনার ভগবানের স্মরণ রাখি, তাহলে দেখবেন আগামী দিনটা আমাদের জন্য অনেক সহজ সরল এসেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এর পরবর্তীবারে এবার রাসলীলার দল ঢুকবে, সবাই একটা রাত ভালো করে মন দিয়ে এখানে শ্রবণ করবেন ভগবান গোবিন্দের শ্রেষ্ঠ লীলা রাসলীলা, তবে এবার একটু নাচের মহড়াও চলবে, আপনারা প্রাণ খুলে দুটো হাত তুলে প্রথম দিকটা বসে বসে নাচবেন, তারপরে যখন গান শেষ দিকে চলে যাবে সেই সময় আপনারা উদ্দণ্ড বাহু তুলে সবাই প্রেমানন্দে নিতাই গৌর বলে যতটা নাচবেন, নিতাই গৌর হরি বল হরি বল, মায়ের একটু উলুধ্বনি করুন। এই ছেলেটা বাবা মা বলছে বাবু দেখ তোর বাবা আর পরিশ্রম করতে পারছে না, এবার সংসারে হাল ধরতে হবে, মানে কি জানেন, শুদ্ধ ঠাকুর পদ থেকে ছাড়িয়ে আনবার জন্য, যাতে না ছেলেটা চলে যায়। 7-5 পুত্র যার ভাগ্যবান কপাল তার, কেহ মাঠে কেহ থাকে ঘরে, যাদবেন্দ্র আমি দাসের বাণী, আমি বড় অভাগিনী খোকারে, তুই ছাড়া যে বিধাতা পুরুষ দুটো ছেলে দেয়নি মনে, তুই আমার একটা ছেলে, যদি কিছু হয় আমি কি নিয়ে থাকবো, মা মনে মনে ভাবছে, বুঝতে পেরেছেন মা? তাহলে এই কারণে সেই ছেলেটা, এই বাবা দোকানের ভাতটা নিয়ে একটু, তোর বাবা তো বয়স হয়ে যাচ্ছে আর পারবে না, মা বাবার কষ্ট হয় তাই না, পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় শ্রাম্যমান। যারা যারা যখন দেখবেন পিতার উপরে ভক্তি মার উপরে বেশি টান থাকবে, সে ছেলে বিশ্বের বড় বাজারের ছেলে, তারা কোনোদিন ছোট বাজারের ছেলে হতে শেখেনি আর শিখবেও না, পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় শ্রাম্যমান। বাহ, একবার যেই বলেছে আর কোনো কথা না, ঠিক মা, মা ঠিক আছে আমি কাল থেকে দোকানে বসবো, বাবাকে একটু বিশ্রাম নিতে বসো। এই ছেলেগুলো ভগবানকেও ওপর থেকে নামাবে না বলুন, কিন্তু এই ছেলেটার নিয়ম কি জানেন, যদি 3 টাকা ইনকাম করে তার মধ্যে 2 টাকায় বৈষ্ণব সেবায় লাগে, সংসারটা চলবে কি করে বলেন দেন, 1 টাকার আবার তার মধ্যে মাল মেডিসিন কিনতে হবে, তো একটা প্রথমে জুতো তৈরি করে প্রত্যেক দিন একটা বিকেলবেলা যাওয়ার সময় নতুন জুতো তৈরি করবে, পরের দিন কোনো সাধু বৈষ্ণব যেই দেখবে তার পায়ে সেই জুতোটা গলিয়ে দিয়ে তবে এইবারে বেচা কেনা শুরু করবে, তা তোর 3 টাকার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 1 টাকা লাভ হলো, তা সেই তুই 2 টাকা যদি তোর গাঁট থেকে জুতো তৈরি করে বৈষ্ণবদের চালাস, কদিন তোর বাবার মুখে ভাত তুলে দিতে পারবি, মার মুখে ভাত দিতে পারবি, ও তো প্রত্যেক দিন 1 টাকা করে লস যাচ্ছে। তো ছেলেটার এই ধারা, একদিন এই রকম দেখে শুনে সংসারে অভাব এসে গেছে ভক্তমণ্ডলী মায়েরা। এখন হয়েছে কি জানেন, একদিন ভগবান কাশী বিশ্বনাথ নিজেই আসছে, সাধুর বেশে আসছে, হ্যাঁ
এই ছেলেটার এই অবস্থা দেখে সাধু বেশে কাশী বিশ্বনাথ এসেছে, যে এত সংসারে অভাব, বাবা মার মুখে কিচ্ছু দিতে পারছে না, ভাত তুলে দিতে পারছে না, বাবা মা কষ্ট পাচ্ছে, কিন্তু ছেলেটার যেভাবে সাধু বৈষ্ণবে ভক্তি, আর বৈষ্ণবকে যারা ভক্তি করে, সাধুকে যারা ভক্তি করে, আমার উচিত সাধুরূপে তাকে কিছু উপকার করে আসা। তাই ভগবান কাশী বিশ্বনাথ এসেছেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, সাধুর বেশে কাশী বিশ্বনাথ নিজেই চলে এসছে, ভিক্ষাং দেহি, বাবা আমি ভিক্ষে তো দেবো, তার আগে আমার এই দোকানে বসতে হবে। বলে কেন? একটা বাতাসা খেতে হবে, একটুখানি জল খেতে হবে, মুচি বলে ঘেনা করলে হবে না। আগে থাকতে কীরকম সহজ সুলভভাবে বলে দিচ্ছে, দেখুন আমি মুচির ছেলে, এই দোকানে বসে আছি, একটা জুতো বানিয়ে বসে আছি, আমার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন একটা সাধু সন্তের পায়ে জুতোটা পরিয়ে দিয়ে তবে আমি দোকান খুলি, কিন্তু সেই সাধুটা তুমি আমার প্রথমবারে এসে পড়েছো বাবা, আগে বসো, একটা বাতাসা খাও, এক গ্লাস জল খাও, তবে আমি জানবো তুমি আমাকে ভালোবাসো, তুমি ঘৃণা করো না, সব মানুষকে সমান চোখে দেখো, বসো। আজকের কাশী বিশ্বনাথ সাধু বেশে এসছেন, বসছেন, এই জলটা খাও বাবা, আমি জল খাবো না, তাহলে তুমি আমাকে ঘৃণা করো, মানুষকে তুমি ঘৃণা করো, তুমি সাধু হতে পারো না, আচ্ছা বাবা দে জলটা দে, সেই বাতাসাটা জলটা খেয়েছে, বলে বাবা এইবারে এই খড়মটা তোমার পায়ে গলিয়ে দিচ্ছি, এই খড়মটা তোমার পায়ে গলিয়ে দি। আচ্ছা ভগবান মহাদেব কি পরে গো? খড়ম, ঠিক ঠিক, একদম ঠিক, মহাদেবের দেখবেন খড়ম পায়ে দেন, আর ওই যে কার্তিক বলুন, গণেশ বলুন, এরা কিন্তু নাগরা টাইপের জুতো পরে, আর এ তো করে রেখেছে কি চামড়ার জুতো করে রেখেছে, বলছে বাবা এই জুতোটা পরতে হবে। বলে বাবা দেখ আমি খড়ম টরম পরি, বলে ওই সমস্ত খড়ম ফড়ম ছেড়ে দাও, কাঠের মাল কেউ পরে নাকি, একটুখানি চামড়া টামড়া দিন কত পরে দেখো না, হ্যাঁ মুচি ছেলে দিচ্ছে বলে পরবে না, না আরে ওই সমস্ত কাঠের জিনিস ছেড়ে দাও, একটু চামড়া টামড়া পর, দেখি পাঠা দাও পড়তেই চা। বলে দেখ বাবা একান্ত যখন বায়না ধরেছিস পড়তে পারি, তবে একটা কাজ করবি? বলে কি? আমি জানি তোদের সংসারের অভাব, তুমি জানলে কি করে? আমি জানি তোদের বাড়ি কতদিন ধরে একটা কেমন একটা চলছে, জানলে কি করে সেইটা বলো আগে। অভাব থাকে আমার ভিতরে আছে, আমি কাউকে জানতে দিয়েছি গোসাই? বলো না, অভাব আমার থাকে অন্তর আছে, আমি কাউকে জানতে দিয়েছি? আপনাদেরও বলছি এই পালা শুনে এইগুলো জানতে হয়, শিখতে হয়। আপনার অভাব ভেতরে থাকুক, কাউকে জানাবেন না, আপনার শত্রু প্রকট হবে, যখন আপনার দুর্বলতা জেনে নেবে না তখন আপনাকে চেপে ধরার চেষ্টা করবে। আপনারা ভাই ভাই গণ্ডগোল করুন, বাইরের লোকে নালিশ করবে না ভাইয়ের হয়ে, ওর আমি মুন্ডু কেটে নেবো, ভাই তুই জানিস না আমার ছোট ভাই বড় ঝামেলা করছে, এই যখন এইটা বললেন সেই বাইরের লোক ভেবে নেবে যেদের পাঁচ ভাইয়ের মধ্যে আর মিল নেই, টুকরো হয়ে গেছে, যে যার মতো এসে চামচিকে হয়ে লাথি মারবে। এই কারণে যখন না সেই মহাভারতের ব্যাপারটা বলি, যখন চিত্ররথ গন্ধর্বের উপর দিয়ে দুর্যোধনী, মহামানী দুর্যোধনী, অহংকারী দুর্যোধনী স্নান করতে যাচ্ছে গঙ্গা স্নানে, আর চিত্ররথ গন্ধর্বের এলাকাটা লেখা ছিল নিষিদ্ধ এলাকা, অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হয় না, দুর্যোধন বলে আমরা কৌরবদের ছেলে, আমাদের আটকাবে কে রে, এই চল। যখন বেড়া ভেঙে চুরে বেরিয়ে যাচ্ছে সেই সময় সেই পাহারাদারে গিয়ে চিত্ররথ গন্ধর্বের কাছে খবর দিয়েছিল, চিত্ররথ গন্ধর্ব যুদ্ধ করে তাদের প্রত্যেককে বন্দী করেছিল, এইবারে দুর্যোধন বড় ফাঁপড়ে পড়ে গেছে, কর্ণসহ সব ফাঁপড়ে পড়ে গেছে, শেষকালে ওই দুর্যোধনের স্ত্রী কৌশল করে আমাদের মা কুন্তির কাছে একটা চিঠি পাঠিয়েছিল, মা বড় বিপদে পড়েছি, চিত্ররথ গন্ধর্ব আমাদের সব বেঁধে ফেলেছে, একটু রক্ষা করুন। তখন এইটা দেখে বলছে কি মা আমার, বলছে তখন ওই ইয়েকে, অর্জুন বাবা একটু যা তো দেখি, তখন ভীম বলছিল কি জানেন, মা একদম যেন না যায়, বলে আমাদের বড্ড বনবাসে পাঠিয়েছে, আমাদের বিষ খেয়ে মেরেছিল, আমাদের রাত দিন পায়ে পিছনে লেগেছিল, একদম যেন না যায়, ওদের বেঁধেছে ঠিক করেছে। সঙ্গে সঙ্গে আমার মা কুন্তি ভীমের মুখে হাত চেপে দিয়েছিল, ভুল করে এইটা বলবি না, আমার বাইরে আছি, শোন বাইরে যখন থাকবি লোকের কাছে বলে বেড়াবি আমরা 105 ভাই, কোনো শত্রু ঘেঁষতে পারবে না, আর যখন বাড়িতে থাকবি তখন বলবি ওরা 100 আমরা 5। যখন বাইরে থাকবি ভুল করে যেন না কোনোদিন বলিস যে আমরা 5 ওরা 100, তাহলে শত্রু তোদের দুর্বলতা জেনে যাবে। আপনাদের বলছি তাই
কোনোদিন ভেতরের দুর্বলতা, অনেক সময় স্বামী স্ত্রী গন্ডগোল হয় না, পাড়ার বউদের কাছে কি হাউ হাউ করে বলে জানি এমন মিলছে, একটা শাড়ি চাইছি আমার মারলো কি মার মারলো। আরে তুমি যার কাছে জানাচ্ছ একদিন সেই হয়তো কোনো কারণে তোমার বচে হলে ওই আক্কেলে তো স্বামী মেরেছিল, ওইটাই তোমার ঘুরিয়ে দেবে। হ্যাঁ বুঝতে পেরেছেন, ওই কারণে ভেতরের দুর্বলতা। দেখো আমি গরিব মানুষ, আমি মুছি, ঘৃণা করলে হবে না, একটা বাতাসা খাও একটু জল খাও, খেয়েছি, আমার অভাবের কথা জানি না, আমি জানতে দিয়েছি গোসাই একটা জুতোটা পরে নিয়ে আপনি চলে যান, বাবা আমি পরতে পারি, একান্ত যখন অনুরোধ করছিস, তবে একটা কথা বলি শোন বাবা, তোর অভাব অনটন আমি পূরণ করবার জন্য গোটা পাঁচেক মোহর এনেছি, এই কটা নে অন্তত, আমি পারবো না গোসাই, আমার বাবা আমাকে সে শিক্ষা দেয়নি, আমি পারবো না গোসাই, বাবা আমাকে সে শিক্ষা দেয়নি, তাহলে কি আমি চলে যাব, আমি ব্যথা পাবো, এই জুতোটা পরো বলে যখন পায়ে সেই মোহরটা নিতে চায় না, তখন সেই আমার সাধু বাবা কি করেছে, সেই যে মোহরটা নিয়ে আর ওই যে জুতো কাটে না যেটাকে র্যাম্পি বলা হয়, র্যাম্পিটাকে ছুঁয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সোনা হয়েছে, তখন বলছে এই তোমার সোনা হয়ে গেল, বলে গোসাই গো এ আমার কি করলে, আমার কর্মজীবনটা তুমি নষ্ট করে দিলে, লোহা দিয়ে আমি জুতোর কাজ করি চামড়া কাটি, কিন্তু সোনা দিয়ে তো চামড়া কাটা যায় না গোসাই, আমি এ ধনে ধনী হতে চাই না, তুমি আমায় ধনী হবার স্বপ্ন দিচ্ছ, আমি রাম নামে ধনী হয়ে আছি, আমার রাম নামে শুনবে কি হবে, এ সোনা আছে রাম নাম সোনা, যে নামে রসনা হয় কৃষ্ণময়, কি হবে এ সোনা আছে রাম নাম সোনা, যে নামে রসনা প্রেমানন্দময়, আর কি হবে সোনা আমার আছে রাম নাম সোনা, যে নামে রসনা হয় প্রেমানন্দময়, কি হবে এ সোনা আছে রাম নাম সোনা, যে নামে রসনা প্রেমানন্দময়, আর কি হবে এ সোনা আছে রাম নাম সোনা, যে নামে রসনা প্রেমানন্দময়, কি হবে এ সোনা আছে রাম নাম সোনা, যে নামে রসনা প্রেমানন্দময়, তুমি আমার সোনার লোভ দেখাচ্ছ গোসাই, আরে আমার রাম নাম সোনা আছে, আমার রাম নামের কি গুণ জানো, এ তোমার পরশমণি কতটুকু লোহা করতে পারে, এই সোনা করতে পারে, আমার রাম নামের এমন গুণ কাঠ পর্যন্ত সোনার করে দেয়, বুঝতে পেরেছ, একদিন একটা গল্প বলি শোনো, আরে দল আসছে না কেন, হরি বল হরি বল, বলছে শোনো, একদিন সীতামার লক্ষণ, একদিন প্রভু রামচন্দ্র আমার ঠাকুর লক্ষণ সীতামা তাদের সঙ্গে করি বনবাসে চলে ভক্ত বাঞ্ছা পূর্ণ কার, একদিন সীতামার লক্ষণ প্রভু তাদের সঙ্গে করি বনবাসে চলে ভক্ত বাঞ্ছা পূর্ণ কারি, ওরে আসিয়া দাঁড়াইল তারা সরজ নদীর তীরে, দেখে মাঝি বসে আছে নদীর পর পারে, আসিয়া দাঁড়াইল তারা সরজ নদীর তীরে, দেখেন মাঝি বসে আছে নদীর পর পারে, উচ্চ ঈশ্বরে ডাকে লক্ষণ গো, ওরে ওরে নাবিক ভাই পর পারে পার করে দাও আর যে বেলা নাই, আর উচ্চ ঈশ্বরে ডাকে লক্ষণ ওহে নাবিক ভাই পর পারে পার করে দাও আমার বেলা নাই, উচ্চ
ঈশ্বর ডাকিল ভোর ওহে নাবিক ভাই পর পারে পার করে দাও আর যে বেলা নাবিক বলে ওহে মাঝি আর আর নাবিক বলে ওহে মাঝি পারের কড়ি দাও কড়ি দিয়ে করা করি পার হইয়া সাধু আমার রামচন্দ্রের চরণের কি গুণ দেখো তুমি কোথা থেকে একটা পরশ মানিয়ে এনে ভেলকি দেখাচ্ছ রামচন্দ্রের চরণের কি গুণ দেখো একদিন ঠাকুমা আমার ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণ আর সীতাকে নিয়ে সরজ নদীর তীরে গেছে সরজ নদীর তীরে যখন গেছে নদীর ওপার পার হতে হবে তাই মাঝি ভাইকে ডাকছে মাঝি ভাই গো একবার পার করে দাও তখন মাঝি বলেছিল ও গো লক্ষ্মণে আমি পার করে দেব না করিবি না তখন আমার ভগবান রামচন্দ্র কি বলেছিল জানো একবার তুমি আমার যদি পার করে দাও গো জীবন রবি যেদিন তোমার যাবে সাঁঝের পাটে সেদিন এদিন শোধ করিবে আমার কথা ও জীবন রবি যেদিন তোমার যাবে সাঁঝের পাটে সেদিন তোমার আসতে হবে এই ভব নদীর ঘাটে ও জীবন রবি যেদিন তোমার যাবে সাঁঝের পাটে সেদিন তোমায় আসতে হবে হব নদীর ঘাটে আমার রামচন্দ্র সেদিন বলেছিল গো ওহে নাবি যেদিন তোমার এই জীবনের রবি সূর্য একদিন অস্ত যাবে সেদিন আমার দাদা রামচন্দ্র তোমার এই পারাবারের ভব পারাবারের ঘাটে দাঁড়িয়ে থাকবে শূন্য হাতে আধারে রাতে গো ফেরার সময় সেদিন তোমায় পার করে দেব আমার কথা মিথ্যা নয় আর শূন্য হাতে আধার রাতে ফেরার সময় সেদিন তোমায় পার করিব আমার কথা মিথ্যা নয় শূন্য হাতে আধার রাতে ফেরার সময় সেদিন তোমায় পার করে দেব আমার কথা মিথ্যা নয় আর শূন্য হাতে আধার রাতে ফেরার সময় সেদিন তোমায় পার করিব আমার কথা মিথ্যা নয় সেদিন আমার রামচন্দ্র কি বলেছিল জানো যেদিন তোমার মৃত্যু শয্যায় শায়িত হবে ভবনদীর ঘাটে দাঁড়াবে সেই দিন তোমার বিনা পয়সায় পার করে দেব হা ভক্ত বলে তোমায় বুকে টেনে নেব এই বলাতে যখন আমার রামচন্দ্র সেই কথা বলেছেন নাবিক বুঝে নিয়েছেন আমার ভগবান রামচন্দ্র যেই একবার সেই কাঠের ভাঙা তরণীর উপরে পা দিয়েছে সঙ্গে সঙ্গে সেই কাঠের নৌকা আমার কাঠের নৌকা সঙ্গে সঙ্গে সোনার হয়ে গেছে অতএব গোসাই তুমি আমার ওই পরশ মানিকের লোভ দেখিও না একবার আমার এই জুতোটা পরো আজ কাশী বিশ্বনাথ সঙ্গে সঙ্গে ভক্তের এমন কথা শুনে তার সেই সকায় দাঁড়িয়েছেন স্বমহিমায় দাঁড়িয়েছেন যখন স্বমহিমায় দাঁড়িয়েছেন তখন সেই আমার রুইদাস বলছে না ঠাকুর না তোমার এই রূপে আমি দেখতে চাই না তুমি আমার আমি আমার আরাধ্য দেবতা শিব নয় আমার আরাধ্য দেবতা হচ্ছে রাম এই বলে তুমি যদি আমার রাম রূপে দাঁড়াতে পারো তবেই আমি দেখবো ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্যে আজ বিশ্বনাথ তীর ধনু নিয়ে দাঁড়ালেন রাম অবতারে দাঁড়ালেন ভক্ত ভগবানকে প্রাণ ভরে দর্শন করছেন ভক্ত আর ভগবানের মিলন হইল জন্মদিনে সবাই মিলে হরি হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
হরি হরি বল।